মানুষ বাঁচানোর প্রতিযোগিতা, ভালো করে বললে জলে ডুবতে থাকা মানুষকে বাঁচানোর কৌশল প্রদর্শন। ইউরোপের একাধিক দেশে বহুল প্রচলিত এই খেলা, তা নিয়ে প্রতিযোগিতাও হয়। এবার সেখানে পা রাখতে চলেছে বাংলার মনোজিৎ ঢেঁকি। পদক জেতার আশায় অস্ট্রেলিয়া পাড়ি দিচ্ছেন হুগলির রিষড়ার যুবক। লাইফ সেভিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2024 আগামী 20 আগস্ট এবং 7 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। ডুবন্ত অবস্থায় মানুষকে উদ্ধার করার দক্ষতা দেখাতে সুদূর অস্ট্রেলিয়া পাড়ি দিচ্ছেন মনোজিৎ ঢেঁকি। ভারত থেকে মোট 15 জন প্রতিযোগী সেখানে সুযোগ পেয়েছেন, বাংলা থেকে 2 জন, তাঁদেরই একজন মনোজিৎ। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গোল্ড কোস্ট থেকে সোনার পদক জেতার লড়াইয়ে নামতে এখন দিন রাত এক করে পরিশ্রম করছেন তিনি। আমাদের এখানে সিলেকশন হয়েছে সালকিয়াতে, বেঙ্গলে সিলেকশন হয়েছে। ওইখান থেকে সিলেকশন পাই আমি ভাইজাগে সিলেকশন হয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের 2 জন যারা ইন্টারন্যাশনাল সিলেকশন পেয়েছে অস্ট্রেলিয়াতে, এবং আমি ওইখানে সিলেকশন পেয়েছি 100 মিটার ম্যানিকিন ক্যারি, 50 মিটার ম্যানিকিন ক্যারি, 100 মিটার রেস্কিউ টু রেস্কিউ আর রোপ কোয়েলিং। লাইফ সেভিং অ্যাথলেটিক্সের সঙ্গে তেমন পরিচয় নেই রিষড়ার অনেক বাসিন্দারই, কিন্তু ঘরের ছেলে দেশের প্রতিনিধি হয়ে বিদেশের প্রতিযোগিতার আসরে যাচ্ছে। এ খবর পাওয়ার পর এক প্রকার হই হই পড়ে গিয়েছে গঙ্গাপাড়ের শহরে। বাংলায় অনুষ্ঠিত সর্বভারতীয় প্রতিযোগিতাতেও অংশ নিয়েছেন এবং সাফল্য এসেছে মনোজিতের ঝুলিতে। তবে এর পাশাপাশি সাঁতার জানার সুবাদে পেয়ে বসে মানুষের জীবন বাঁচানোর নেশাও। সেখান থেকেই পরিচয় লাইফ সেভিং অ্যাথলেটিক্সের সঙ্গে। হুগলি থেকে পাপ্পু সাঁতরার রিপোর্ট, কলকাতা টিভি।